জেঠু, আপনার আগে একটু নামটা একটু বলে দিলাম। আমার নাম হচ্ছে বিকেন মাইতি। জেঠু, আপনার এই যে বাঁশি শিক্ষা বা বাঁশি যে শুরু করেছিলেন বাজানো, তো তার একটু যদি গল্পটা বলেন, মানে কীভাবে শুরু হয়েছিল? এখানে একটি নামের দলের লোক আমাকে বললো তুমি বাঁশি বাজাও। মোটামুটি বাঁশি বাজাতে শুরু করলাম। অনেক হেনস্থা হয়তো হয়েছে, অনেক কিছু কথা শুনতে হয়েছে, এইভাবে ধীরে ধীরে করে তাও পড়ে ছাড়িনি। কোনো রকম করে ফুঁকতে ফুঁকতে নিজে কন্ট্রোল করে করে নিজের আইডিয়াতেই শিখেছি। মানে আপনি কখনোই কারো কাছ থেকে শিক্ষা নেননি, যে একদম মানে যে গুরুর কাছ থেকে শিক্ষা সেটা কখনোই নেননি? সেরকম আমার বাঁশি শেখার কোনো গুরু নাই। আমি ওই হারমোনিয়াম টারমোনিয়ামের কাছে স্কুল দেখে দেখে মোটামুটি শিক্ষা করেছি। যেহেতু আমাকে একটু আগে আপনি বলছিলেন যে আপনি একটা মানে মোটামুটি একটা কীর্তন পার্টিতে আরবাসি বাজান, তো সেই অনুযায়ী আপনার নিশ্চয় একটা স্বপ্ন ছিল যে একটা বড় জায়গায় যাবেন, বড় একটা কীর্তন পার্টিতে আরবাসি বাজাবেন, সেটা দিয়ে যা টাকা উপার্জন হবে তাতে সচ্ছলভাবে আপনি আপনার সংসার চালাবেন। তো সেই স্বপ্ন তো নিশ্চয়ই পূরণ হয়নি, তার কারণটা কি? আমার শিক্ষাটা হয়তো অল্প স্বল্প, তার জন্যই আমার সে আশাটা পূরণ হয়নি আর কি। কখনো কি গেছিলেন মানে কোনো বড় বড় পার্টিতে চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা করেছি, বড় বড় পার্টিতেও গেছি, বড় বড় কীর্তনের দলেও গেছি, তো প্লেস ভালো পাইনি, একটা দুটা করেছি ব্যাস। এখন ঠিক এই বাঁশি বাজানোর অবস্থাটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এখন নামের দলেই আছি, হরিনামের দলে। না মানে আমি বলছি যে এই যে আপনি বাঁশি যারা বাজান, যেসব শিল্পীরা, তাদের অবস্থাটা এখন ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে আছে? মানে এই এই যে বাঁশি বাজি আদেও কি সংসার চালানো যাবে এই বর্তমান অবস্থায় দাঁড়িয়ে? না না না, এই বাঁশি বাজি কি আর সংসার চলে? চলছে মানে কোনোরকম করে চলছে আর কি, টানাটানি খাঁচাখাঁচি করে একে আর সংসার চলবে? ছটা পাঁচটা ছটা সাতটা সংসার চলছে, গরম করে টানাটানি করে চলছে আর কি। তো ভবিষ্যৎটা আপনি কী ভেবেছেন, যে এইভাবেই চালাবেন মানে এইরকম এই গান করে মানে এই বাঁশি বাজিয়ে সারা জীবনটা কাটিয়ে দেবেন, এটাই ঠিক করে? হ্যাঁ, এটাই ঠিক, বাঁশি বাজিয়ে গান বাজনার মাধ্যমেই এই বয়সও তো হয়ে গেছে, চলে যাবো আর কি। আছে আপনি তো একজন শিল্পী, এখন আমাদের রাজ্য সরকার অনেক হেল্প করছে, অনেক সাহায্য করছেন অনেক শিল্পীদেরকে, তো সেইভাবে কি আপনি কোনো সাহায্য পেয়েছেন মানে রাজ্য সরকারের কাছ থেকে? না, সব দরখাস্ত এগুলো সব দেওয়া হয়েছিল কিন্তু কিছু পাইনি। শিল্পী অনেকে পাচ্ছে, আমি কিন্তু কিছু পাইনি। মানে তার কারণ কি কিছু বলেছিল যে কেন পাননি বা কি তার কারণ? ওই জমা ফমা দিয়েছিলাম, সব কাগজপত্র জমা দিয়েছিলাম, তারপরে যে কিছু সবাইকে যাদেরকে যাদের কল করেছে তারা সবাই পাচ্ছে, আমার কলও আসেনি, আমি পাইও নি। আচ্ছা, আপনার মানে কোনো যদি কিছু বলার থাকে আমাদের সরকারকেই হোক বা আমার দর্শক বন্ধুদেরকে হোক, যদি কিছু বলার থাকে একটু প্লিজ বলে দিন, আপনার যা যেটা মনে হয়। যেটা মনে হতো, এই শিল্পী তো অনেকে তো পয়সা পাচ্ছে, আমি তো সেভাবে পাইনি, ওইটা যদি একটু কিছু ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়, যাতে করে আমি এই শিল্পীর মধ্যে যে দরখাস্ত সব দিলাম কিন্তু অনেকে পাচ্ছে আমি পাইনি, আমারটা যাতে করে পাই এটা ব্যবস্থা করলে খুব ভালো হয়। আচ্ছা,
আচ্ছা বন্ধুরা, আমি একটা কথাই বলবো, যদি এই জেঠুর গান মানে এই আড়মাসি শুনে যদি আপনাদের মনে কোথাও একটু জায়গা করে নেয় আড়মাসি, তাহলে একটু হলেও যদি মনে হয় যে মন থেকে ভালো লাগে না এই আড়মাসিটা, সত্যি ইনি ভালো বাজান, যদি আমাদের দরকার পড়ে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই মানুষগুলোকে একটু বাঁচার সুযোগ করে দিন, এনারা সত্যি অসহায়, হয়তো এইটা নিয়েই বাঁচার চেষ্টা করেছিলেন কিন্তু সেইভাবে জীবনে হয়তো সেইভাবে আর চলতে পারছে না। এইটুকুই বলার ছিল, দেখা হবে পরের ভিডিওতে, দেখতে থাকুন শুনতে থাকুন হ্যালো অনি রিপোর্টিং।